হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি একটা জায়গায় যাচ্ছি এখন। তো আজকে 31st আর আমরা বেরিয়ে পড়ছি ফ্যামিলির সঙ্গে পিকনিকের জন্যে। তো আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। ইকো পার্কটা পুরো কভার করবো আজকে, সবটা জায়গায় ঘুরবো, এক্সপ্লোর করবো। একটা ফ্যামিলি গেট টুগেদার হবে অনেক দিন পর আর কি। তো সবাই আসছে, আমরা আগে চলে এসেছি। তো চলো আজকে পুরো দিনটা এনজয় করবো। আর অলরেডি আমরা মা টিকিট কাউন্টারে গেছে, কি ওখানে টিকিট কাটছে। তোমাদেরকে সবটা বলবো যে কতক্ষণ খোলা থাকে বা টিকিটের প্রাইস কত, আর খাবার নিয়ে অ্যালাউ করা যাবে কি না সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমাকে জানাবে কেমন লাগলো, ওকে? আর এটা হচ্ছে আমরা আজকের লুক, আর ভেতরে গিয়ে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। তো কথা বলতে বলতে আমরা টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এখানে একটা লম্বা লাইন পড়েছে, এখানে লাইন দিয়েই তোমরা টিকিট কাটতে পারবে। আর টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা পার পার্সন। শীতকালে ছুটিতে হালকা রোদকে গায়ে মেখে পরিবারের সকলের সাথে পিকনিকে যাওয়ার মজাটাই আলাদা। যারা কিনা এরকম পিকনিক ভালোবাসো বা ফ্যামিলি গেট টুগেদারকে পছন্দ করো, সেই সমস্ত মানুষদের কাছে কিন্তু ইকো পার্কটা সত্যি অন্যতম বেস্ট একটি পিকনিক স্পট। তো তোমরা যেমনটা দেখলে, এখানে কিন্তু ঢুকতে 30 টাকা করে টিকিট লাগছে। আর তোমরা ভেতরে যদি কোনো অ্যাক্টিভিটি করো, লাইক বোটিং বা কোনো যে শোস যেগুলো আছে, তো সেগুলোতে কিন্তু তোমাদের এক্সট্রা চার্জেস আছে। আর ঢুকতে পার হেড 30 টাকা করে লাগবে। আর তোমাদের কিন্তু 1 তারিখেও খোলা থাকছে। তো অনেকেই ভাবছে সোমবারে হয়তো বন্ধ থাকতে পারে ইকো পার্ক, কিন্তু 1 তারিখে কিন্তু খোলা আছে। তো উই অল আর ডান, আমরা সবাই ঢুকে গেছি এখানে, পুরো টিম চলে এসছে। আর বাকি যারা আসছে ওরা কিন্তু গেট নাম্বার 3 থেকে আসছে। তো আমরা সবাই এখানে চলে এসেছি, এখন পুরো পার্কটা ঘুরে দেখবো, এনজয় করব। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ক্যাশ নিয়ে তোমাদেরকে আসতে হবে, কারণ অনলাইন পেমেন্ট কিন্তু টিকিট কাউন্টারে হচ্ছে না। তো তোমাদেরকে ক্যাশ পেমেন্ট করতে হবে। আজকে অনেক ভিড় এখানে, মানে ওয়েদার যেহেতু এত ভালো আর বছরের শেষ যেহেতু, সেই কারণে অনেকে পিছনেও আছে আর অনেকে সামনে অনেকে এগিয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে অনেক মানুষের গ্যাদারিং, আর এখানে কিন্তু ফুড স্টলগুলো পরপর রয়েছে। সামনে গেলেই ওয়াশরুম পড়বে, আর এখানে ককটেল বা বিভিন্ন আইসক্রিম স্টল বা যে কোনো ধরনের তোমার সোডা, এগুলো কিন্তু এই দিকটাতেই বসেছে। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমরা সবাই দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে তারপরেই বেরিয়েছি। যেহেতু সকাল সকাল আসলে পুরো পার্কটা ঘোরা যেত, সেই কারণে আমাদের অনেকটাই সময়ের অভাব ছিল। সেই কারণে পুরো পার্কটা হয়তো ঘোরা মানে পসিবল হয়নি, কারণ পার্কটা কিন্তু অনেকটা বড়। সেই কারণে যতটুকু পেরেছি আমি এই ব্লগের থ্রু থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যদি তোমরা একটা গ্লিমস পেয়ে যাও যে পার্কটা কেমন, কীরকম টাইপসের, তাহলে তোমরাও আসতে পারবে এই শীতকালে তোমাদের প্রয়োজনকে সাথে নিয়ে। আর দেখো আমরা এখানে ওয়েট করছি, সবাই আমরা এখানে এসে জমা হয়ে গেছি, কারণ 3 নম্বরতে যারা আসতো ওরাও চলে এসছে। সবাই পুরো একেবারে গোল হয়ে দাঁড়িয়ে আছি, এবার আমরা এখান থেকে পুরো পার্কটা ঘুরে দেখবো। এই যে এটা আমার ডাঙ্কুদা, আর এটা পাপাই কোথায় গেল? এই যে পাপাই, আর এখানে শুভদা, আমরা সবাই মিলে এখন এই পুরো পার্কটা ঘুরে দেখছি। আর পিছনে ফুল টিম আছে, আরো আসছে, বাকি আছে, তনাদিরা আসছে ওদের। তো সাইডে কি সুন্দর রোজ গার্ডেন তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমি আগেও 2 বার এসেছি, বাট অনেক বছর পর এসেছি, মানে এবারে মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছিলো 3-4 বছর, তারপরে আবার এলাম। তো বেশ ভালো লাগছে, আর আজকে সানি ওয়েদারে আরো বেশি ভালো লাগছে, পিকনিক একটা মুড চলছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে এই রোজগুলো দেখাচ্ছি। ¿Qué pasa?
কিরে কেমন লাগছে আজকে বল, ভিডিও করছি, কেমন লাগছে? হ্যাঁ এনজয় করছিস তো? ইকো পার্কটা এত বড় এরিয়া নিয়ে যে একদিনে কভার করাটা সত্যি ইম্পসিবল হয়ে যায়, কারণ আমরা দুবার আগেও এসেছি, একদিনে কভার করা যায় না সবটা ঘুরে। কারণ আইফেল টাওয়ার, তারপর ওখান দিয়ে জাপানিজ টেম্পল, গেট নাম্বার 1, 2, 3, 4 সবটা কভার করা একটু ইম্পসিবল হয়ে যায়। এবার যে কিনা সকাল দিয়ে আসে তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু আমরা এখানে গিয়ে ফটো তুলছি, ওখানে গিয়ে সেলফি তুলছি, তারপর খাওয়া দাওয়া থাকছে, এই টয়লেট যাচ্ছে, তো এত কিছু করে কখনোই পুরোটা কভার করা পসিবল হবে না। আমরা পুরো ভুল ভাল ঢুকছি, মানে কোন দিক দিয়ে ঢুকছি কিছুই বুঝতে পারছি না, সবাই এখানে ও ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, সেলফি তুলছে, এতেই টাইম কভার হয়ে যাচ্ছে আজকের। তো এরপর কখন সবটা কভার করবো, কখন খাওয়া দাওয়া করে বেরোবো, তো আমি সত্যি বলতে পারছি না ওদেরকে। বাট এখানে একটা ভালো স্ট্যাচু আছে, তাকে ঘুরিয়ে দেখাচ্ছি দাঁড়াও। তো এইগুলো দেখে আমরা এখন চলে যাচ্ছি ওই দিকটায়। ওই দিকে একটা বেশ শাওয়ার টাইপের রেখেছে, মানে উপর থেকে শাওয়ার পড়ছে, জল পড়ছে আর কি। আর ওখান দিয়ে ধারগুলো গেলে তোমরা পুরো ভিজে যাবে, আর মাঝখানটা ড্রাই আছে, ওখানটায় কোনো জলের ঝাপটা আসছে না। তো বেশ ভালো লাগছে, এই জায়গাটাও বেশ সুন্দর, একটা বেশ স্প্রে করছে জলের, বেশ ভালো লাগছে। তো আমরা এখন মাস্ক গার্ডেনে ঢুকছি, সামনে কতগুলো মাস্ক দেখছি। এখানে আগেও এসেছি, বাট এখানে খুব একটা বেশি দেখার কিছু নেই, এখানে জাস্ট নর্মাল মাস্ক টাইপের ঝোলানো আছে। আমার অতটাও ভালো লাগছে না এই মাস্ক গার্ডেনটা। দূরে দেখো টয়লেটের জায়গায় কতটা লাইন আর কত ভিড়, এটা তো হবেই, কারণ এত লোকের আর কি এখানে ইয়ে। সামনেই টয় ট্রেনের স্টেশনটা আছে, ওখানে বেশ ভালো জমজমাট একটা ইয়ে, মানে ভিড় দেখা যাচ্ছে, কারণ লাইন পড়েছে যেহেতু। তো আমরা হয়তো ওখান দিয়েও যাবো। তো আমরা অনেকক্ষণই এখানে ঘুরে নিলাম, এবার আমরা একটুখানি একটা ফাঁকা জায়গায় বসবো, ওখানে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বাকিটা কন্টিনিউ করবো, কারণ অনেকক্ষণ ধরে হাঁটছি, মানে পাটা ব্যথা হয়ে গেছে। তো আমি আমরা দেখছি কোথায় বসা যায়, কারণ এটা অনেক বড় গ্রাউন্ড আছে সামনে, তো পিকনিক স্পট পুরো এটা, তুমি এখানে একবার কভার করতেই পারো শীতকালে এসে, ভালো লাগবে। মানে ফ্যামিলি পিকনিকের জন্য একদম বেস্ট জায়গা হচ্ছে ইকো পার্ক, আর টিকিটটাও অনেকটাই রিজনেবল। তো এখানে তোমরা আসতে পারো শীতকালে টাইম স্পেন্ড করার জন্যে।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে এইবারের উইন্টারে নিশ্চয়ই এখানে তোমরা আসতে পারো। তো তোমাদেরকে একটা ইনফরমেশান আমি দিয়ে রাখি, এখানে কিন্তু ওয়াটার শোটা বিকালের দিকে হয় আর 8টার মধ্যে কিন্তু পার্ক বন্ধ হয়ে যাচ্ছে। আর তোমাদের এখানে খাওয়ার দাওয়া নিয়ে তোমরা আসতে পারো, মানে পুরো টিফিন গাড়ি বা যে কোনো ধরনের প্যাকেট তোমরা এখানে আনতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। আর এখানে সব কিছু অ্যালাউ আছে আর কি, তোমরা আসলে এটা দেখতে পারো। তো এই জায়গাটাতেই আমরা চুজ করলাম, যেহেতু এখানটা একটা ফাঁকা মাঠ টাইপের আছে এবং চারপাশটা মানে রোদ আছে, রোদ পড়ছে, শীতকালে রোদে বসতে ভালোই লাগে, সেই জন্য কোনো ছায়া জায়গায় না গিয়ে আমরা এরকম রোদের মধ্যেই বসছি। তো এখানেই আমরা কিছুক্ষণ বসে গল্প গুজব করবো এবং খাওয়া দাওয়াটা সেরে নেবো, দেন আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে উঠে অন্য জায়গায় ঘুরবো। বেস্ট পার্ট হচ্ছে এখানে র্যাকেট, ব্যাডমিন্টন, এগুলো কিন্তু নিয়ে আসলে খুব ভালো হতো, তাহলে বেশ ভালো করে খেলা যেত, কারণ এখানে জাস্ট বোরই হচ্ছে, কিছু করার নেই। আর চারপাশে সবাই দেখো খেলছে, মানে র্যাকেট খেলছে, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ ক্রিকেট খেলছে, তো এটা ভালো লাগছে বেশ, মানে ফ্যামিলি সবাই মিলে এসে ভাই বোনরা মিলে খেলা, এটাতে একটা আলাদা মজা আছে। তো ওটা মিস করছি যেহেতু র্যাকেট ব্যাডমিন্টন কিচ্ছু আনা হয়নি, বাট নেক্সট টাইম নিশ্চয়ই নিয়ে আসবো। বাট অ্যাম্বিয়েন্সটা খুব ভালো এখানকার, ফাঁকা মাঠ টাইপের, বেশ ভালো লাগছে। আর আমরা এখানে একটু ওয়েট করে তোনার দিকে আসলে, তোমাদের আসলে তারপর মিট করে যেন আমরা একসঙ্গে মিলে যাবো হচ্ছে সেভেন ওয়ান্ডার্স যেখানে আছে ওখানে, মানে তাজমহল, তারপর যেগুলো পরপর থাকে সেগুলো সেগুলো আছে, তো ওখানে যাবো গিয়ে ঘুরবো, ওটা তোমাদের শেয়ার করবো। এত লেট কেন? আমার খাওয়া দাওয়া করতে করতেই পুরো বিকাল হয়ে গেল, তোমরা যা দেখতেই পেলে তোমার সবটা। তো এবার সবাই উঠেছে, পিছনে সবাই আসছে পুরো গ্যাং নিয়ে, তো আমরা ঘুরছি এখানটা। বিকাল হলেও কিন্তু ভিড় কিন্তু একদমই কমেনি, ভিড় কিন্তু বরঞ্চ আরও বেড়ে গেছে, তো আরও ভালো লাগছে আর কি। আর ঠান্ডা হালকা হালকা লাগছে, খুব বেশি ঠান্ডাও লাগছে না, বেশ প্লিজেন্ট ওয়েদার, ভালো লাগবে ঘুরতে। এবার পার্কে পুরো মানে বাচ্চাদের খেলার ঢল লেগেছে, দেখেছো? আর সাইক্লিংও করছে অনেকে, তো বেশ মজা লাগছে, কিন্তু আমরা কোনো রাইড চড়ছি না আপাতত, কেন এত টাইম লাগছে ঘুরতেই যে রাইড চড়ার কোনো টাইম পাচ্ছি না। তো চলো দেখি, আমরা সামনে টয় ট্রেনও আছে ওই দিকটা, দেখতে পাচ্ছ?
তো এখানটায় বাটারফ্লাই গার্ডেন আছে, কিন্তু আমরা এটা ঢুকবো না, আমরা এদিকটায় চলে যাব। কারণ এখানে আমাদের দেখা আছে, আগেও এসেছিলাম আমরা, ওই জন্য আমরা এখানটায় ঘুরবো না। পিছনে আছে বাটারফ্লাই গার্ডেন। তো আমরা চলেই এসেছি সেভেন ওয়ান্ডার্স এর দিকে। কিন্তু সবাই বলছিল যে সেভেন ওয়ান্ডার্স ওদের সবার আগে অনেকবার করে দেখা, আর আমাদেরও দুবার করে দেখা আছে, তাই আমরা এইবারটা স্কিপ করলাম। তো আমরা সেভেন ওয়ান্ডার্স এর সামনে থেকে এসে ঘুরে আবার ওই দিকটা যাচ্ছি। বিকেলের দিকটা আরও বেশি ভালো লাগছে যখন আমরা এক রো ধরে সবাই যাচ্ছি, এবং চারপাশটা বেশ অন্যরকম লাগছে কারণ বিকেলের লাইটগুলো জ্বলে উঠেছে। চারপাশে যে ফুড স্টলগুলো সেগুলো তো বেশ ভালো লাইট দিয়ে সাজিয়েছে, তো বেশ অন্যরকম একটা ফিলিংস লাগছে। তো এই সামনেটায় বেশ সুন্দর করে সাজিয়েছে, মানে ঝর্ণা টাইপের করেছে ওই দিকটায়। আর আমরা যেদিক দিয়ে হাঁটছি এদিক দিয়ে গেলে পুরো পুকুর পাড়টা, মানে যে বড় পুকুরটা রয়েছে ইকো পার্কের, সেদিকটায় একেবারে ডাইরেক্টলি চলে যাওয়া যাবে। এবং সেইখানেই তো ওয়াটার শোগুলো হয়, এবং পরপর লাইট দিয়ে যে সাজানোটা, মানে নিউ ইয়ারের জন্যে যে সাজানোটা হয় আর কি প্রত্যেক বছর, তো সেগুলো কিন্তু সব ওইখানটাতেই হয়। তাই আমরা এই রোডটা ধরে পুরো হাঁটছি এবং একসাথে গিয়ে সবাই ওই জায়গাটায় মিট করব। এবং এই দিকটা দেখো কি সুন্দর ফুলের একটা বাগান টাইপের করেছে, তো খুব ভালো লাগছে। এখানে অনেক লোকে ফটো তুলছে, বেশ অন্যরকম পরিবেশ। তো আমাদের এখন প্ল্যান হয়েছে, আমরা এখন বোটে চড়বো। তো বোটে চড়ার জন্য খুবই এক্সাইটেড, কারণ আমি আগে থেকে জানতাম না যে বোটে এখানে রয়েছে, এবারে চালু করেছে বোটটা। তো বোটে চড়া যাক, দেখতে পাচ্ছি এখান দিয়ে সব, তো দেখে তো খুব এক্সাইটেড লাগছে। দেখতে পাচ্ছ ওখানে বোট আসছে, তো গিয়ে দেখি যে কত করে কি টিকিট, তোমাদের সাথে সেটা সবটাই শেয়ার করবো। প্লাস একটা বোটে মনে হয় চারজন করে নিচ্ছে, তো দেখছি যাওয়া যায় সামনে দিয়ে গিয়ে তোমাদেরকে বলছি। তো আমরা বোটে চড়েছিলাম, কিন্তু বোটে চড়ার টাইম আমি আর ক্যামেরা করিনি, কারণ জলে যেহেতু তাই কোনো রকম রিস্ক নেওয়াটা মনে হয়নি ঠিক হবে সেই কারণে। আর বোটের প্রাইস হচ্ছে তোমার মাথা পিছু 50 টাকা করে। এটা হচ্ছে ছোট পুকুরটার জন্য। তোমরা যদি বড় পুকুরটা, মানে যেটা কিনা মেইন আর কি লেকটা, সেখানে তোমরা বোটিং করো, সেখানে কিন্তু অন্যরকম চার্জেস আছে, ওটা তোমরা কথা বলে নিও, কারণ আমরা ওই দিকটা যাইনি বোটের জন্য। তো ইকো পার্কের বেস্ট পার্ট হচ্ছে এখানে সন্ধ্যার সময় যে ওয়াটার শোগুলো হয়, বিশেষ করে এই ক্রিসমাস এবং নিউ ইয়ারের টাইমে, যে সুন্দর করে সাজায়, মানে পুরো বড় যে পুকুর পাড়টা সেটা চারপাশ দিয়ে খুব সুন্দর করে সাজায়। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে লেজার শো হচ্ছিলো, মানে অপোজিট সাইড থেকে লেজার লাইটগুলো শো করছিলো, তো ওটা দেখতে আরও বেশি ভালো লাগছিলো। আর পাড়ের সামনে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে বিভিন্ন রঙ বেরঙের লাইট দিয়ে ডেকোরেশন করেছে, তো এইটা আরও বেশি তোমাদেরকে ভালো লাগবে। আর আমরা ওই সাইডে আইফেল টাওয়ার, জাপানিজ টেম্পল ওগুলো দেখতে পাচ্ছিলাম, বাট এখান থেকে অনেকটা দূর বলে ওখানে যাওয়া হয়নি। তো এটুকুই ছিল আজকে আমাদের এই ইকো পার্কের একটা শর্ট ট্রিপ। তো তোমরা ডেফিনেটলি আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, কমেন্টে জানিও। এবং যারা কিনা নতুন ভিউয়ার্স তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর লাইক দিলে কিন্তু একদম ভুলবে না, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিকের সঙ্গে। এতক্ষণ স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, অ্যান্ড তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটাও খুব ভালো কাটুক, আশা করি সামনের বছরটাও ভালো কেটেছে, এই বছরটাও দারুণ কাটুক। তোমরা এনজয় করে এসো, ঘুরে এসো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি বা কোনো স্পেশাল পার্সনকে নিয়ে কোনো ডেস্টিনেশনে। আমাকে সেটা কমেন্টে জানিও তোমরা কোথায় ঘুরে আসলে, সেখানকার স্পেশালিটি কী ছিল, খাওয়া দাওয়া কেমন কী করলে, আমাকেও জানিও কমেন্টে। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। তো টাটা, বাই বাই।